এর জন্য এই ত্যাগকে আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন। প্রিয় ভাইরা আরেকবার আপনাদের কাছে একটু জানতে চাই, বলুন তো আপনারা কেমন আছেন? গোটা বিশ্ব পরিস্থিতি কি খুব ভালো আছে? পরিস্থিতি ভালো নেই, চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? আজ ফিলিস্তিনে মুসলমানেরা চূড়ান্ত ভাবে বিপর্যয়ের শিকার। এই পৃথিবীতে অভিশপ্ত জাতি, তার নাম হলো ইহুদি। তার নাম কি? ইহুদি জাতি। এই ইহুদি জাতি ফিলিস্তিনে মুসলমানেরা তাদেরকে যখন মাথা গোজার ঠাঁই ছিল না, আশ্রয় নেওয়ার মতো জায়গা পৃথিবীতে কেউ যখন দিল না, তখন ফিলিস্তিনের অধিবাসীরা আমাদের মুসলমান ভাইয়েরা তাদেরকে একটু জায়গা দিয়েছিল থাকার জন্য। কিন্তু তারা আজকে তাদের বাড়িতে যখন থাকার আশ্রয় পেয়েছে, আজকে তাদের ঘরের দরজা আটকায় দিয়া, তাদের সমস্ত পথ বন্ধ করে দিয়ে, তাদের ঘর আটকায় দিয়া, তাদের থেকে ঘর থেকে বের করে দিচ্ছে আর বলছে তোমরা সন্ত্রাস, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দুরবস্থা, আমি তাদেরকে নিয়ে বেশি কথা বলবো না, যেহেতু আমাদের বিশ্ব পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানানো দরকার, তাই সংক্ষিপ্ত আকারে তাদের কথা বলবো। ফিলিস্তিন এমন একটা জায়গা যে জায়গায় এখনো তাদের স্বাধীন কোনো মানচিত্র নাই, তাদের নিজস্ব কোনো মুদ্রা নেই, তারা মিশরি মুদ্রা ব্যবহার করে, লেনদেন করে, কেনা বেচা করে। আমাদের বাংলাদেশের মানচিত্র আছে না নাই? নিজস্ব মুদ্রা আছে না নাই? কিন্তু ফিলিস্তিন বাংলাদেশের কত আগে তার সৃষ্টি, অথচ সেইখানে এখনো পর্যন্ত তারা স্বাধীনতা পায় নাই, নিজের স্বাধীনতা কেড়ে নিয়ে ইসরায়েল সেই স্বাধীনতা ভোগ করছে, ঠিক কিনা? দীর্ঘ এক শতাব্দী যাবৎ, প্রায় এক শতাব্দী যাবৎ এই ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করেছে। আজকে যখন অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে ফিলিস্তিনি মুসলমানদের পিঠ যখন দেয়ালের মধ্যে ঠেকে গেছে, এরপর ওরা যখন পাল্টা জবাব দিতে শুরু করেছে, তখন তারা হয়ে গেল জঙ্গি, তারা হলো সন্ত্রাসী। আর ইসরায়েলকে আমেরিকা সবচাইতে বান্দর একটা যদি রাষ্ট্র থাকে তার নাম আমেরিকা। তার নাম কি? আমেরিকা। এই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, সে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বলছে তারা নাকি নির্যাতিত নিপীড়িত। বলেন না আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরেরা সব হলো এক জাত। কি জাত? রসুন দেখছেন না? রসুন, রসুনের মধ্যে কয়টা কোয়া থাকে গুনছেন? কোয়া থাকে কয়টা? কোয়া থাকে অনেক, কিন্তু পেছনের দিক কয়টা? জোড়ার জায়গা কয়টা? এক জায়গায় সব জড়ো হয়েছে, ঠিক না? আজকে দেখেন যখন ফিলিস্তিনে নির্যাতন চলছে, তখন পুরা পাশ্চাত্য সভ্যতা, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ইউরোপ, যা আছে গোষ্ঠী সত্তা দুই একটা বাদে অধিকাংশ রাষ্ট্রগুলি, পশ্চিমা রাষ্ট্রগুলি পক্ষ নিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, ঠিক কিনা? শুধু তাই না, মুসলমানদেরকে মারবার জন্য, হত্যা করবার জন্য, ইসরায়েলকে সাহস দেওয়ার জন্য আমেরিকা শুধুমাত্র মৌখিক সমর্থনই জানায় নাই, পাশাপাশি দুইটা রণতরীও পাঠিয়েছে, সেখানে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, সেখানে তারা সৈন্য পাঠিয়েছে এবং আমেরিকা থেকে উন্নত মানের লেজার অস্ত্র পাঠিয়েছে। আর আমরা মুসলমান শুধু চেয়ে চেয়ে দেখতেছি, ঠিক কিনা বলেন? আমরা ভালোবাসা, আমরা সমর্থন দিয়েছি কেমন? আমরা একটু খাবার পাঠাচ্ছি, একটু ঔষধ পাঠাচ্ছি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের পক্ষ হয়ে লড়াই করবার মতো। এতগুলি রাষ্ট্র, মুসলমান প্রায় 57টার উপরে রাষ্ট্র, এতগুলি রাষ্ট্র সাহস করে একটা কেউ রণতরী সেখানে পাঠাবার সাহস পায় নাই, কারণ তারা আমেরিকার কাছে জিম্মি, জাতিসংঘের কাছে তারা জিম্মি।
এই জাতিসংঘ কোনদিন মুসলমানদের কাজে আসে নাই মায়ানমারে মুসলমান মারলো এই জাতিসংঘ শুধু এখনো পর্যন্ত তামাশা করছে আসছে দেখতেছে আবার ফিরে যাচ্ছে ইরাকে মুসলমান মারলো এই জাতিসংঘ চেয়েছে দেখলো আফগানা যখন মারলো তখন চেয়েছে দেখলো সিরিয়ায় মারছিল সেখানে চেয়েছে দেখলো চেচনিয়া বসনিয়া যেখানে মুসলমানদেরকে মেরেছে এই জাতিসংঘ শুধুমাত্র মৌখিক বিবৃতি ছাড়া তাদের জন্য কোনো উপকার করতে পারে না ঠিক কি না বলেন আওয়াজ দিয়ে এই জাতিসংঘ একটি অথর্বা জাতিসংঘ এই জাতিসংঘ এক জড়পদার্থের জাতিসংঘ এটা জাতিসংঘ নামে কলঙ্ক এই জাতিসংঘ মুসলমানদেরকে নিয়ে কখনো জাতিসংঘ হতে পারে না এই জাতিসংঘ বেজাতি জাতিসংঘ এই জাতিসংঘ জঘন্য জাতিসংঘ এই যে জাতিসংঘ মুসলমানদের নির্যাতনের পাশে দাঁড়াতে পারে না বরং সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ায় এই জাতিসংঘের মাথায় লাথি দিয়ে নতুন করে মুসলমানদের মুসলিম জাতিসংঘ তৈরি করতে হবে ঠিক কি না যেই সব মুনাফিক মুসলমানরা তাদের পক্ষ নিয়েছে আমরা তাদেরকে চিনে রাখছি সময় যদি হয় ভালো হবেন তওবা করবেন আর যদি তওবা না করেন সময় আসলে পরে কড়াই গন্ডায় সোনা আনায় মুমিন মুত্তাকি মুসলিম মুজাহিদরা তার প্রতিশোধ গ্রহণ করবে ঠিক কি না আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আল মুসলিমুনা কাজাসাদিল ওয়াহিদ তিনি বললেন মুসলমান হচ্ছে একটা দেহের মতো ইস্তাকা আইনু ইস্তাকা রাসু তার যদি চোখে ব্যথা হয় মাথায় ব্যথা ধরে যায় তার পায়ে কাটা বিঁধলে শরীরে জ্বর এসে যায় কিন্তু আজকে মুসলমানদেরকে আমার চোখের সামনে আমাদের দুধের কলিজার টুকরা বাচ্চাগুলো বিশ্বের কোনো যুদ্ধের মধ্যে এমন নীতি নাই যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি এমন নারীকে আপনি মারতে পারবেন না বৃদ্ধদেরকে মারতে পারবেন না ছোট বাচ্চাদেরকে মারতে পারবেন না তাদের খাবার বন্ধ করতে পারবেন না কিন্তু এই ইসরায়েল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার যাদের উপর অভিশাপ করা হয় প্রত্যেকটি রাকাতে সেই অভিশপ্ত জাতি হলো ইসরায়েল নাম কি ইহুদি জাতি এই ইহুদি জাতি যুদ্ধের সমস্ত নীতি ভায়োলেট করে সমস্ত যুদ্ধ নীতিকে ভায়োলেট করে তারা সেখানে ফসফরাস বোমা মেরেছে যেই বোমা ওই ধোঁয়াগুলি যদি কারো শরীরে পড়ে তাহলে চামড়া পুড়ে হাড্ডি পুড়ে ভিতর পর্যন্ত তার ক্ষতর সৃষ্টি করবে যা কোনোদিন ভালো হবে না এই বোমা মারা নিষিদ্ধ গোটা বিশ্বব্যাপী সেই বোমা তারা মারছে কাদের উপরে ফিলিস্তিনের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির উপরে যেই মানুষগুলি রাতের বেলা ঘুমিয়েছে ওরা জানে যুদ্ধ হচ্ছে সৈন্যদের সাথে যুদ্ধ হবে তাদের সাথে আমরা যারা নিরপরাধ আমরা যারা যুদ্ধ করিনি তাদের উপরে তো অস্ত্রের আক্রমণ আসার কথা না তারা ঘুমিয়ে পড়েছে সকালবেলা তাদের ঘুম ভাঙার আগেই বোমার আঘাতে তাদের ঘুম ভাঙছে আর সেই ঘুম ভাঙার পর তারা দেখতে পাচ্ছে তার স্বামী নাই তার কলিজার টুকরা সন্তান দুই চারটা ছিল সেই সন্তানগুলি নাই তার বাবা নাই তার মা নাই কারো বা স্ত্রী নাই কেউ বা গোটা পরিবারটায় ধ্বংস হয়ে গিয়েছে আবার ছোট্ট ছোট্ট কিছু দুধের বাচ্চা ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা তারা পাথরের নিচে চাপা পড়ে কান্না করছে তাদেরকে যখন সেখান থেকে উদ্ধার করে আনা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের মা বাবা তারা তাদের মা বাবাকে মা বাবার কথা বলতে পারছে না তার মানে তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আপনি চিন্তা করুন আপনার এরকম গলিজার টুকরো একটা বাচ্চাকে আমি যদি ধরে এনে আপনার সামনে যদি একটা ছুরি দিয়ে আঘাত করে তার কল্লাটা কেটে দেয় আপনার কেমন সহ্য করতে পারবেন আজকে তাদের পানি তেল বিদ্যুৎ গ্যাস জ্বালানি সব বন্ধ করে দিয়েছে এমনকি তাদের জন্য খাদ্য সামগ্রী পর্যন্ত ঢুকতে দিচ্ছে না ইসরায়েল হাসপাতালের উপরে বোমা ফেলে হাজার হাজার মানুষকে তারা মৃত্যু মুখে ঠেলে দিয়েছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মসজিদগুলিকে ধ্বংস করে দিয়েছে গির্জাগুলি ধ্বংস করে দিয়েছে অথচ যুদ্ধের নীতি হলো কারো কোনো উপাসনালয় ধ্বংস করা যাবে না প্রিয় ভাইয়েরা যা কথা লম্বা হয়ে যাচ্ছে আজকে সেই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কান্না করছে একজন বাচ্চার কথা আপনাকে বলছি
নাম তার বাবার নাম হাশেম আলী কি নাম বললাম বাবার নাম হাশেম আলী সবেমাত্র বিবাহ করেছেন তার বাচ্চা জন্মগ্রহণ করেছে তিনি বাবা হলেন বাবা হওয়ার আগেই একদিন একটা পত্রিকায় পড়লেন আকসার আর তনাজ পত্রিকার মধ্যে পড়লেন পত্রিকায় কোন একজন কলামিস্ট এইভাবে লিখেছে আকসার আর তনাজ লিখে বলেছেন আকসা বাইতুল আকসা মসজিদ আমাদের মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদ মুসলমানদের কাছে কেঁদে কেঁদে বলছে এখন কি এই সমাজে আর কেউ নাই আমাকে ইহুদিদের পবিত্র অপবিত্র পায়ের বুটের আঘাত থেকে আমাকে রক্ষা করবে বাইতুল মুকাদ্দাস বলছে কেঁদে কেঁদে এই কথা বাইতুল মুকাদ্দাস বলছে এই বিশ্বে কি কেউ নাই সালাউদ্দিন আইয়ুবীর মতো আমাকে আবার রক্ষা করে মুসলমানদের হাতে ফিরায় দেবে এই সমাজে কি কেউ নাই আমাকে আবার রক্ষা করে স্বাধীন করে দিবে মুসলমানদেরকে আবার সেজদা দেওয়ার সুযোগ করে দেবে অথচ মুসলমান তোমরা ভুলে গেছো তোমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু করেছিলেন তোমার এই বাইতুল মুকাদ্দাস থেকে সর্বপ্রথমে ঠিক কিনা আর তো না আসে পড়ল পড়ার পরে তার মনের মধ্যে চিন্তা আসলো যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পবিত্র ভূমি এই বাইতুল মুকাদ্দাসে শুয়ে আছেন হযরত ইব্রাহিম হযরত ইয়াকুব হযরত সুলাইমান এবাবে অসংখ্য নবী এখানে শুয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী মুহাম্মদ আমি তোমাকে হালকাবার হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করলাম আর এখানে তোমাকে এমন কিছু নিদর্শন দেখালাম এই বাইতুল মুকাদ্দাসকে চতুর্পার্শ্বকে আমি রব্বুল আলামিন বরকতময় করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বলছেন কি করেছেন বরকতময় করেছেন বলেন না কি করেছেন বরকতময় করেছেন কারণ অসংখ্য নবী রাসূলের কবর রয়েছে বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে আল্লাহু আকবার বলেন পবিত্র ভূমি হাশেম আলী ওই নামক হাশেম আলী নামক যে যুবকটা যখন পত্রিকাটা পড়ল পত্রিকা পড়ার পর সে সিদ্ধান্ত নিল আমরা মুসলমান বেঁচে আছি আমরা যুবকরা বেঁচে আছি অথচ বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করা সেটা হতে পারে না আল্লাহর এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমি আমার জীবনকে কুরবান করে দিব কিন্তু আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে আবার ইহুদিদের কাছ থেকে পুনরুদ্ধার করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব জিহাদ চালিয়ে যাব এবার তিনি ইসলামী আন্দোলনের মধ্যে যোগদান করলেন বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে তার নববিবাহিত তার ঘরের যে বধূ এনেছেন তার স্ত্রীর কোলের একটা ফুটফুটে বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করল এবার বাইতুল মুকাদ্দাসকে তিনি ভালোবাসেন এই ভালোবাসার নজির স্বরূপ তার ছোট্ট বাচ্চাটির নাম রেখে দিলেন আকসা কি নাম রাখলেন আকসা কার নাম বাইতুল মুকাদ্দাসের একটা নাম কি আকসা নাম রাখলেন আকসা আকসা নাম রাখলেন ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ পান করে আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়ে গেল এবার হাশেম আলী কয়েকজন সৈন্য নিয়ে ইহুদিদের উপর একটা জিহাদি একটা গেরিলা হামলা চালিয়েছিল সেই গেরিলা হামলা অলাঙ্গন থেকে রণাঙ্গন থেকে তাদেরকে গ্রেপ্তার করলো ইহুদি সৈন্যরা গ্রেপ্তার করে তারা নিয়ে গেল এবার তাকে বন্দি করে ফেলল আর তার উপরে জুলুম অত্যাচার শুরু করল তাকে মারতে আরম্ভ করল তথ্য নেওয়ার জন্য হাশেম আলীকে প্রচণ্ডভাবে মারল তাকে পিটালো চাবুক মেরে মেরে জর্জরিত করে দিল সমস্ত শরীরটা থেতলে দিল কিন্তু হাশেম আলীকে যত ইহুদিরা মারে
ততই হাশেম আলী কান্না না করে একটা করে মুচকি হেসে দেয়। আমরা যখন মায়ের পেট থেকে পড়ে দুষ্টমি শিখি, খেলাধুলা শিখি, স্কুলে যাই, আর আমার ফিলিস্তিনের ভাইয়েরা মায়ের পেট থেকে পড়ার পর বুদ্ধি হওয়ার বয়স থেকে এই বাইতুল মুকদ্দাসকে রক্ষা করবার জন্য বই পুস্তক ছেড়ে দিয়ে হাতে পাথর নিয়ে ইহুদিদের সাথে মোকাবেলা করে লড়াকু সৈনিকে পরিণত হয়, ঠিক কিনা? হাশেম আলীকে মারতেছে ইহুদিদের এক গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পদবী প্রাপ্ত, নাম হলো জ্যাক কর্নেল। কর্নেল জ্যাক প্রচন্ড মার, তার চেহারা থেতলে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, চরিগের চামড়াগুলি তুলে ফেলেছে। হাশেম আলীকে বলতেছে, তোমরা কারা হামলা করেছিলে, তোমাদের দলের নাম বলো, তোমাদের সঙ্গে আরো যারা এসেছিল তাদের ঠিকানা বলে দাও, তাহলে তোমাদের তোমাকে আমরা ছেড়ে দেব। হাশেম আলী বলল, জীবন দিয়ে দেব, কিন্তু এক মুহূর্তের জন্য আমার জিহাদি আমার মুজাহিদ ভাইদের ঠিকানা তোমাদেরকে বলতে রাজি নয়। এবার কর্নেল জ্যাক ইহুদি অভিশপ্ত জাতি, তারা সে চিন্তা করলো এর দুর্বল পয়েন্টটা কোথায়, দুর্বল পয়েন্টটা খুঁজে এবার এই কর্নেল জ্যাক অনেক চিন্তা ভাবনা করে বললো, এর কে কে আছে পরিবার একটু খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখলো তার একটা বধূ, তার স্ত্রী আছে, আর তার কোল ধরে আছে একটা ছোট্ট বাচ্চা। এবার তার স্ত্রীর কাছে গেল, যাওয়ার পর স্ত্রীকে হত্যা করলো, নির্মমভাবে হত্যা করে ছোট্ট দুধের বাচ্চাটা কেবলমাত্র বাবাকে বাবা বলে ডাকতে শিখেছে, বাবাকে চিনতে শিখেছে, বাবার কাছে জোরে ধরে বাবাকে, বাবার কালে চুমা দেয়, বাবার কোলে উঠতে চায়, বাবাকে বাবা বলে ডাকে। এমন বাচ্চা আপনারা বলুন তো, এই বাচ্চাকে ছেড়ে কোথাও থাকতে পারেন? যে বাচ্চা যখন বাবাকে ডাকতে শিখে, থাপুস থুপুস করে বাবার কাছে আসতে শিখে, বাবা বাবা বলে ডাক দেয়, বাবার গালে চুমো দেয়, বাবার সাথে যখন কথা বলে, এর প্রতি মায়া বেশি না কম? কর্নেল জ্যাক এবার স্ত্রীকে হত্যা করে ওই ছোট্ট বাচ্চাটাকে হাশেম আলীর সামনে আনল। আনার পরে এবার হাশেম আলীকে বলছে, হাশেম আলী আমি জানি তোমার দুর্বলতা কোথা। এবার তার বাচ্চাটাকে তার সামনে ধরলো, এই ছোট্ট দুধের বাচ্চা, সামান্য কয়েক বছর হয়েছে, তার হাতটা পেছনে এভাবে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে, নাউজুবিল্লাহ বলবেন না, হাতটা পিঠ মোড়া দিয়ে বেঁধে এবার তার সামনে ধরেছে, আর ওই বাচ্চাটাকে আচ্ছা মতো শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে, আর বলতেছে, এখনো সময় আছে, তোমার সন্তানটাকে যদি বাঁচাতে চাও অন্তত, তাহলে বলে দাও তোমাদের এই মুজাহিদ বাহিনী কে। তবুও হাশেম আলী হাসে, কোনো কথা বলে না। এবার কর্নেল জ্যাক হাতের মধ্যে একটা ছুরি নিল, ওই ছুরি নিয়ে এবার বলছে, তোমার এবার শেষ যে কোনো একটা তুমি গ্রহণ করো, যদি সন্তানকে বাঁচাতে চাও তাহলে তত্ত্ব ফাঁস করে দাও, আর যদি তত্ত্ব ফাঁস না করো তাহলে তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তার প্রস্তুতি নাও চোখের সামনে। এবার বাচ্চাটাকে তার সামনে ধরা হলো, এবার বাচ্চাটাকে মারতে আরম্ভ করলো, থাপ্পড় মারে বাবার সামনে বুটের জুতা দিয়ে, ওই ছোট্ট বাচ্চার উপরে লাথি মারে, বাচ্চা কান্নায় চিৎকার করতে থাকে, বাবা বাবা বলে ডাকতে থাকে, কিন্তু হাশেম আলী সে হাসতেছে। কর্নেল জ্যাক বলতেছে, তোমার কি কোনো ভয় নেই? তোমরা কি মৃত্যুকে ভয় পাও না? সন্তানকে বাঁচাতে চাও না? তখন হাশেম আলী বীর মুজাহিদ ফিলিস্তিনের সৈনিক, সে জবাব দিয়ে বলছে, ও কর্নেল জ্যাক, ইহুদির গোষ্ঠীরা শুনে রাখো, তোমরা যেমন তোমাদের জীবনকে ভালোবাসো, তোমরা যেমন নারী নিয়ে ফুর্তি করতে ভালোবাসো, তোমরা যেমন মদ পেলে মদ পান করতে ভালোবাসো, আমাদের ফিলিস্তিনের মুসলমান শিশুরা জন্মের পর থেকে তারা মৃত্যুকে সাথে নিয়ে জন্মগ্রহণ করে, তারা তোমরা যেমন করে স্ত্রীকে ভালোবাসো, তোমরা যেমন করে নারীকে ভালোবাসো, মদকে ভালোবাসো, টাকাকে ভালোবাসো, জীবনকে ভালোবাসো, ফিলিস্তিনের শিশুরা তার চাইতে বেশি শাহাদাতকে ভালোবাসে। চিৎকার করতে পারে আল্লাহু আকবার, তোমরা এদেরকে কেমনে ভয় দেখাবে, তাদেরকে দমানো সম্ভব? আমাদের বলেন দমানো সম্ভব? সম্ভব। এবার হাশেমের সামনে, হাশেম যখন এই জবাব দিয়েছে, কর্নেল জ্যাক এবার রাগলে, রাগে অগ্নিশর্মা হয়ে গেল, রাগকে কন্ট্রোল করতে না পেরে এবার বাবার সামনে সন্তানের বুকের উপরে ধাম করে বুটের জোড়া দিয়ে আঘাত করলো, এমন জোরে লাথি মেরে দিল, লাঠির আঘাতে
কলিজার টুকরা বাচ্চাটা ছিটকে গিয়ে বাবার সামনে যখন পড়ে গেল, বাবার তো হাত বাঁধা, দুই দিক থেকে বাবার হাত বাঁধা, পা বাঁধা, বাবার সমস্ত শরীর জীর্ণ শীর্ণ, রক্তাক্ত ক্ষত বিক্ষত বাবার চেহারা থেতলে দিয়েছে। কিন্তু সন্তানটা এবার বাবার দিকে দৌড়ে যেতে চায়, সন্তানের হাত তো পেছন দিকে বেঁধে রেখেছে, বাবার হাত তো বাঁধা, বাবা ইচ্ছা করলে কোলে নিতে পারে না, ছটফট করে আসতে পারে না, বাবাকে ধরে রেখেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ইহুদি জাতি কত নিকৃষ্ট, আল্লাহ পাক তাদের কবি শব্দ বলেছেন, এবার যখন কলিজার টুকরা সন্তানটা বাবার সামনে পড়ে গেল, ইহুদি ওই কর্নেল জ্যাক এক মুহূর্ত অপেক্ষা করলো না, দেরি করলো না, এবার সঙ্গে সঙ্গে বন্দুকের মধ্যে অর্ডার দিয়ে দিল সৈনিকদেরকে, সঙ্গে সঙ্গে সৈনিকরা সন্তানের বুকের উপরে গুলি চালিয়ে দিল। আর কর্নেল জ্যাক হাতের মধ্যে যে চাকু নিয়েছিল, ওই চাকুটা দিয়ে সন্তানকে বাবার চোখের সামনে কল্লা কেটে দ্বিখণ্ড করে দিল। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, নেকেরের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয় কাঁদন আহা, বঞ্চিত জনতার হৃদয় কাঁদন। আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ফিলিস্তিনিদের ব্যাপারে কোরআন থেকে ছোট্ট একটি তথ্য দিয়ে আমি আলোচনার চ্যাপ্টারটা শেষ করে দিতে চাই। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে পরিষ্কার ভাবে, আল্লাহ পাক বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুম ওয়ারিসিন। আল্লাহ বলছেন, আজ ফেরাউন যাদেরকে অত্যাচার করে নির্যাতন করে মিশর থেকে বের করে দিল দুর্বল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলদেরকে একদিন বিজয়ের সিংহাসন দান করব। বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনিদের বাড়িতে বসবাস করে, ফিলিস্তিনিদের জায়গায় ঢুকে, ফিলিস্তিনের বাড়িতে খেয়ে, ফিলিস্তিনের বাড়িতে থেকে, ফিলিস্তিনের বাড়িতে লালনতে পালিত হয়ে, আজকে যারা ফিলিস্তিনিদেরকেই জঙ্গি বলে, ফিলিস্তিনিদেরকে সন্ত্রাস বলে, ফিলিস্তিনিদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আজ হোক কাল হোক টুডে অর টুমারো, ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন একদিন না একদিন এই ফিলিস্তিনিদের বাসী থেকে, ফিলিস্তিনিদের ভূখণ্ড থেকে ইসরায়েলের নাম নিশানা চিহ্ন করে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা পারি আর না পারি, কিন্তু এমন একটা দিন আসবে অচিরেই যেদিন ইমাম মেহেদী চলে আসবেন, হযরত ঈসা রূহুল্লাহ চলে আসবেন, সেই দিন বিশ্বের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইহুদি জাতিকে সেখান থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা মুসলমানেরা? সুতরাং ভয় পাওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে নিরাপত্তা দান করুন, বলেন আমিন। যেসব ভাইরা যুদ্ধ করছেন, জিহাদ করছেন, মুজাহিদের ভূমিকা পালন করছেন, রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিশোধ গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে, পঙ্গুত্ব বহন বরণ করেছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, কলিজার টুকরা সন্তান হারিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সবরে জামিল দান করো, আর যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস তাদেরকে নসিব।